ফেসবুকে এই পোস্ট যদি না যেত, এই ভিডিও আপলোড না হতো, তাহলে যেই পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতি হতো না। এটার সাথে যারা যুক্ত ছিল সবাই দায়ী, কিন্তু যে ওখানে কোরআন শরীফ রেখে এসেছে সে দায়ী, তাকে যারা প্ররোচনা দিয়ে সেটি করিয়েছে তারা দায়ী, এরপর যারা একটি পোস্টের প্রেক্ষিতে সমাজে হানাহানি তৈরি করলো সেটি যাচাই বাছাই না করে তারাও দায়ী, একই সাথে ফেসবুক কর্তৃপক্ষও দায়ী, কারণ তাদের মাধ্যম ব্যবহার করে এই সমাজে অস্থিরতা তৈরি করার জন্য এই কাজগুলো করা হয়েছে, সুতরাং তারাও দায়ী। অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষকে আমরা নোটিশ করব যে এখানে তারা দায় এড়াতে পারে না। অবশ্যই অতীতে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা দেখেছেন, সেখানেও এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়েছে। এই ঘটনার পরপর আওয়ামী লীগেই তাদের পাশে দাঁড়িয়েছে, অন্য কোনো দল দাঁড়ায়নি। আমি দলের যুগ্ম সাধারণ সম্পাদক, আমি দায়িত্ব নিয়েই বলছি যে আমরা প্রত্যেকটি উপজেলায় এবং ইউনিয়ন কমিটি পর্যায় পর্যন্ত আমরা খবর পাঠিয়েছিলাম যে প্রত্যেকটি পূজা মণ্ডপে যেন আমাদের দলের লোকজন থাকে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা কেউ তৈরি করার করতে না পারে, এবং আমাদের দলের নেতাকর্মীরা ছিল। যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে তাদের আরও বড় পরিকল্পনা ছিল, আমাদের দল পাশে দাঁড়িয়েছে বিধায় সেই পরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন তারা করতে পারেনি। আমাদের দল সারা দেশে কয়েক ঘন্টার নোটিশে শান্তি সমাবেশ এবং বিক্ষোভ সমাবেশ করেছে, এবং সেটি করেই আমরা কিন্তু ক্ষান্ত হইনি, আমরা এখনও সতর্ক দৃষ্টি রাখছি। আমরাই শুধু পাশে দাঁড়িয়েছি, বাকিরা ওই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমনকি গয়েশ্বর বাবু সহ অন্যরা শুধু টেলিভিশনের সামনে গলাটা ফাটান, মানুষের পাশে দাঁড়ান নাই, বরং তারা এই ঘটনায় ইন্ধন দিয়েছে, এবং এই ঘটনা সমুদ্রের ওপার থেকে এই ঘটনার মূল পরিকল্পনা হয়েছিল।